হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভাইফোঁটা দিতে যাচ্ছি আমরা ভাইয়ের বাড়িতে। ও হলো আমার বোন, আরো দুজনে যাচ্ছি ভাইফোঁটা দিতে। তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, এসে গিয়েছি আমরা ভাইয়ের বাড়িতে। এটা আমার বোনজি বসে রয়েছে, আর এখানে আমার দিদি বসে রয়েছে, আর ভাই কোথায় একটু বাইরে বেরোলো। হাই করো। এরকম আমার বড় ভাই, এটা আমাদের ছোট ভাই। ছোট ভাই হাই করো, হাই করো। এই হাই আমাদের ছোট ভাই। দিদি একটু বেশি দুষ্টুমি করছে আজকে। এই আমি আর আমার বোনজি বসে রয়েছি। আর দুঃখের বিষয় হলো আমার বোনজির আসার সময় পা কেটে গেছে অনেকটা। আর এদিকে আমাদের ছোট ভাইকে দেখো, ও তো খুব খুশি, খেলা করছে, নাচছে। দেখো ভাই, তো তারপর বসে গেলাম দুই ভাইকে ফোঁটা দিতে। তো প্রথমে ছোট ভাইকে ফোঁটা দিয়ে দিলাম, ওর তো খুব ভালো লাগছিল। খালি এদিক ওদিক তাকিয়ে দেখছিল, ভাবছিল ওগুলো কি হচ্ছে, যেহেতু ওর ওটা প্রথম ভাই ফোঁটা, তো সেই জন্য মাথা উঁচু করে দেখছে। তো তারপর বড় ভাইকে ফোঁটা দিতে বসে গেলাম। এবং এরপরই শেষ নয় গাইস, দেখতে থাকো কোথায় যায়। হ্যাঁ, আজ যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়ি ওর ভাইকে ফোঁটো দিতে। তো অনেক বেলা হয়ে গেছে, তাই বেশি দেরি না করি ওর ভাইকে ফোঁটো দিতে বসে গেলাম। আর এদের কাণ্ড দেখো, একবারও শখের আওয়াজ বানাতে পারছিল না। এমনকি কাকিমাও পারলো না, শাকটাকগুলো ধুয়ে নিয়ে তারপরেও পারলো না। কোনো ব্যাপার না গাইস, আমি শাকের আওয়াজ ছাড়াই ভাইফোঁটা দিয়ে ফেলেছি। এবং এরপর বাড়ি যাওয়ার সময় ওদের ওখানকার ঠাকুরটা দেখি, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এবং ঠাকুরটাও দারুণ ছিল। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।